কলকাতা আরজিকর কাণ্ডে সিবিআই তদন্ত করছে ছদিন হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত তারা নতুন করে আর কাউকে গ্রেফতার করতে পারেনি। কলকাতা পুলিশ যে একজনকে গ্রেফতার করেছিল সেই একজনকে আপাতত হেফাজতে রেখেছে সিবিআই। তবে এবার সিবিআইয়ের তরফ থেকে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, তাদের টিমে এবার যুক্ত হতে চলেছেন একজন মহিলা, যাতে কিন্তু এবার তদন্তের গতি যে বাড়বে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র তাই নয়, এবার যে প্রকৃত দোষী যে বা যারা যারা জড়িত রয়েছে তারা সবাই এর শাস্তি পাবেই সে কথাও কিন্তু বলার অপেক্ষা রাখে না। তো কাকে নতুন করে রিক্রুট করা হয়েছে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তন্ত্রপ্রভার আরজিকর কাণ্ডে বিশেষ টিম গঠন করেছে সিবিআই, উচ্চপদস্থ অফিসারদের নিয়ে তৈরি করা হয়েছে সেই টিম। গত কয়েকদিন ধরে তৎপরতার সঙ্গে তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা। এবার সেই মামলার দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআই আধিকারিক সীমা পাহুজাকে। এবং কে এই সীমা পাহুজা জানবেন? তো এই সীমা পাহুজা হচ্ছে হাথরাস কাণ্ডে বা হাথরাস যে ধর্ষণ কাণ্ড হয়েছিল সেই ধর্ষণ কাণ্ডেও তার নেতৃত্বেই হয়েছিল তদন্ত। এবং এই সীমা পাহুজা হচ্ছে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক। হাথরাস মামলার তদন্তে সিবিআই যে টিম গঠন করেছিল তার নেতৃত্বে ছিলেন এই সীমা পাহুজা। হাথরাস কাণ্ডের সময়সীমা পাহুজা ছিলেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সিবিআই ইউনিটের দুর্নীতি দমন ব্যুরো অর্থাৎ এসিবিতে কর্মরত। তিনি ছিলেন ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার অফিসার। ওই ব্যুরোতে প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসাবে পুলিশ মেডেল সহ একাধিক সম্মান পেয়েছেন তিনি। একাধিক গুরুত্বপূর্ণ মামলাতে তদন্ত করে সত্যি সামনে এনেছেন তিনি, অর্থাৎ তার কিন্তু ট্র্যাক রেকর্ড যে দুর্দান্ত সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। 2014 সালের 15ই অগস্ট পুলিশ পদক পেয়েছিলেন সীমা পাহুজা। সিবিআই এর স্পেশাল ক্রাইম ইউনিট এক বছরে বহু কাজ করেছেন তিনি। 2020 সালে উত্তরপ্রদেশের হাথরাসে এক মহিলাকে গণধর্ষণ করার অভিযোগ ওঠে, সেই সময় সীমা পাহুজার নেতৃত্বে তদন্ত শুরু হয়। শোনা যায় যে সিবিআই অফিসার সীমা পাহুজার হাতে মামলা স্থানান্তর করলে সেই মামলায় অভিযুক্তরা রেহাই পান না। এবার আরজিকরের মামলাতেও আসল সত্যিটা তার হাত ধরে বেরিয়ে আসবে কিনা সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে সব মহল। এছাড়া উত্তরপ্রদেশের যে গুড়িয়া মামলা হয়েছিল সেক্ষেত্রেও দায়িত্বে ছিলেন ওই সীমা পাহুজা। এক শিশুকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল এই মামলায়। সিবিআই এর অন্তরে সৎ এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে সীমা পাহুজার। গুড়িয়া মামলার কিনারা করতে তার ভূমিকা ছিল বলে জানা যায়। এছাড়া উত্তরপ্রদেশের হাথরাসে যে ভয়ঙ্কর এবং নৃশংস কাণ্ডটি হয়েছিল সেক্ষেত্রেও সম্পূর্ণ তদন্ত করে দোষীদের সাব্যস্ত করে তাদের সাজা দিতে পেরেছিলেন এই সীমা পাহুজাই। অর্থাৎ এই সীমা পাহুজা যে দক্ষ, সৎ এবং তিনি যে নির্ভীক সেটা কিন্তু বলাই যায়। তো সেক্ষেত্রে এবার কি মনে হচ্ছে যে আরজিকর কাণ্ডে প্রকৃত যে দোষী রয়েছে তিনি কি শাস্তি পাবেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।